বাড়ি আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই অনেক 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 ভালো আছেন, আমিও বেশ ভালোই আছি। তো আজকে আমি আপনাদের সাথে একটা ব্লগ শেয়ার করতে যাচ্ছি। তো ব্লগটা হচ্ছে একটা মেকআপ স্টোরকে ঘিরে। তো আমি আজকে আপনাদের সাথে একটা মেকআপ স্টোরের ট্যুর শেয়ার করব। আর সেই মেকআপ ব্র্যান্ডটা লাইক চেনে না এমন মানুষ অনেক কম আছে। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ম্যাক মেকআপের একটি স্টোর ট্যুর। তো আমি মলে গিয়েছিলাম, মলে যেয়ে আমি অ্যাকচুয়ালি ঘুরতে গিয়েছিলাম, তারপরও কিছু কেনাকাটা হয়ে গেছে। তো সেই কেনাকাটাটা অন্য আরেকদিন শেয়ার করব। তো আমি যখন বের হয়ে আসছিলাম তখন এই ম্যাকের স্টোরটা চোখে পড়ল। তো হঠাৎ মনে হলো আপনাদের সাথে এই ম্যাকা মানে ম্যাকের স্টোরের একটা ট্যুর শেয়ার করি। তো সেই জন্যই ঝটপট একটা ছোটোখাটো ম্যাক মেকআপ ব্র্যান্ডের স্টোরের একটা ট্যুর আপনাদের সাথে শেয়ার করে ফেললাম। তো ম্যাক যে ব্র্যান্ড, এই ব্র্যান্ডটা যারা মেকআপ করতে ভালোবাসেন তারা প্রিটি মাচ সবাই খুব ভালোভাবেই চেনে, আর সবাই ম্যাক ব্র্যান্ডটা খুব পছন্দ করে। আর ম্যাকে মেকআপ করার মতো যা যা লাগে, লাইক একদম মেকআপ শুরু থেকে শেষ পর্যন্ত, ইভেন মেকআপ রিমুভ করতে যা যা পাওয়া যায় সবই এখানে আছে। তো প্রথমেই শুরু করি এই লিপস্টিকের সেটটা থেকে। এটা একটা ভ্যালু প্যাক, এটা হচ্ছে স্পেশাল। এই পুরোটা প্যাকে ছোট ছোট 12টা লিপস্টিক আছে, আর দাম হচ্ছে $80। আর ম্যাকের লিপস্টিক মোটামুটি সব মেয়েদেরই পছন্দ। আর ম্যাকের লিপস্টিকের কালার যেমন ভালো, কোয়ালিটি তো অসাধারণ। ওদের যে ক্রিমি লিপস্টিক আছে বা ম্যাট লিপস্টিক আছে সবগুলাই মানে খুবই ভালো। তো ঘুরতে ঘুরতে আরেকটি জিনিস চোখে পড়লো, এই তিনটা লিপস্টিকের একটা ভ্যালু প্যাক, আর এটা নর্মালি $52, বাট এটা স্পেশাল হয়েছে এখন $22 দিয়ে। তো আমার তো দেখে মনে হচ্ছিলো নিয়ে নেই, পরে আবার ভাবলাম যে এত লিপস্টিক দিয়ে আমি কি করব, তো সেটা না হয়নি। তো প্রথমেই আমি যে জিনিসটা দিয়ে শুরু করছি সেটা হচ্ছে ব্লাশ। আর এই ব্লাশের ওদের কয়েকটা টাইপ আছে, শিমারি ব্লাশ আছে, লাইক শিমার ব্লাশ, তারপরে হচ্ছে ম্যাট যেই ব্লাশ আছে সেটা। তো সেই ব্লাশের অনেক কালার ছিল আর আমার তো খুবই ভালো লেগেছে। আমি পরে কয়েকটা ব্লাশ আমি হাতে ঘষে একটু ট্রাই করেছি। আরেকটা জিনিস এই দোকানের ভালো লেগেছে, প্রতিটা মেকআপের মানে উপরে যেই ব্লাশ বলেন, কন্ট্রোলিং যেই প্যালেটটা ছিল, আইশ্যাডো, সবার উপরে ওদের ব্রাশেরও কিছু সেট ছিল, সেগুলো আপনি নিতে পারেন। তো এখানে যেই কন্ট্রোলিং আর ব্রঞ্জার আইশ্যাডো সব কিছুর এখানে ছোটো ছোটো প্যালেট করা ছিল। আর এই যে দেখতে পাচ্ছেন ব্রাশ। তো আমি ঘুরে ঘুরে সব কিছু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো ব্লাশের পরে এখানে হচ্ছে আইশ্যাডো, আর আইশ্যাডোর এখানে কয়েকটা টাইপ আছে। একটা আছে হচ্ছে ম্যাটালিক শেড আইশ্যাডো, আরেকটা হচ্ছে ম্যাট আইশ্যাডো, আরেকটা হচ্ছে শিমার আইশ্যাডো। আর এই যে পাশে যে ফাঁকা জায়গাগুলো, এটা হচ্ছে রাখা হয়েছে আপনি আপনার নিজের পছন্দ মতো ছোটো ছোটো যেই আইশ্যাডোগুলো আছে ওইগুলা নিয়ে নিজের পছন্দ একটা প্যালেট করে নিতে পারেন। আর ছোটো যেই গোল যেই সার্কেল যেই কালারগুলো যেই আইশ্যাডোগুলো ওইগুলো ছোটো এক একটা $8 করে, আর বড় একটা প্যালেটে অলমোস্ট 12টার মতো থাকে। সেই একটা প্যালেট আপনার $35 থেকে শুরু হয়, এক একটার এক একটা দাম। লাইক এই আইশ্যাডো এক একটা ছোটো কন্টেনার দাম হচ্ছে $20। তো এটা হচ্ছে ম্যাটালিক আইশ্যাডো। তো ম্যাটালিক আইশ্যাডো অনেকেরই খুব পছন্দ, আমার পছন্দ না বল তা বলবো না, আমারও পছন্দ। আবার এটা হচ্ছে লিকুইড আইশ্যাডো। লিকুইড শ্যাডোটা আমার কাছে মানে আমি কখনো ইউজ করিনি, সেই জন্য আমি বলতে পারছি না কেমন। তো এটা হচ্ছে ম্যাট, আর ম্যাটের যেই আইশ্যাডোগুলো এটা কিন্তু খুবই মানে ওদের পিগমেন্টেশন এত ভালো, মানে কি বলবো, মানে আমার তো অসাধারণ লেগেছে। আমি যখন ট্রাই করব একটু পরে আপনাদের সাথে আমি শেয়ার করব। তো এই ম্যাক যে ব্র্যান্ডটা, এই ব্র্যান্ডটা কিন্তু মেসিস থেকেও ওরা বিক্রি করে। আর অন্যান্য যে মেকআপ স্টোর আছে আমেরিকাতে, লাইক আলটা বিউটি, দেন সাফোরা,
ওরা কিন্তু নানা ধরনের ব্র্যান্ডের মেকআপ ওদের স্টোরে ক্যারি করে। আজকে আমি যে দোকানটাতে এসেছি, যে স্টোরটাতে, এটা শুধু ম্যাকের স্টোর, শুধু ম্যাকের জিনিসই এই দোকানে বিক্রি করে। আর এই যে জায়গাটা, এখানে হচ্ছে সব, এখানে যে জিনিসগুলো আছে সবগুলো হচ্ছে শুধুমাত্র আইব্রোকে কেন্দ্র করে। কারণ এখানে আইব্রোকে ঠিক করতে হলে, আইব্রোকে শেপ দিতে হলে যত ধরনের প্রোডাক্ট আছে, লাইক আইব্রো সেটিং জেল থেকে শুরু করে আইব্রো ব্রাশ থেকে শুরু করে এভরিথিং এখানে আছে। তো এক একটা দাম এক এক রকম। এখানে লাইক $19 থেকে শুরু করে $22, $20, $18 এরকম দামেরও জিনিসপত্র আছে। তো আমি মেকআপ করি না বলবো না, করি, অল্প স্বল্পই করি, তারপরও মানে এত মেকআপ দেখলে আমার নিজেরই মাথা ঘুরে যায় কোনটা রেখে কোনটা নেব, আর মানে কি করে কি দিয়ে কি করব বুঝে পাই না। তো এই ভ্যালু প্যাকটাও আমার খুব ভালো লেগেছে, এই লিপস্টিকের কালারটা খুবই ভালো লেগেছে, যদি এই লিপস্টিক কালার আমার একটা আছে সেই জন্য আর না হয়নি। তো ওদের ব্ল্যাক ফ্রাইডেতে খুব ভালো ডিল পাওয়া যায়, তো ভাবছি ব্ল্যাক ফ্রাইডেতে এসে একবার ঘুরে যাব। তো আমি যদি আসি আপনাদেরকে অবশ্যই আমার সাথে নিয়ে যাব। তো এখন চলেন আমরা দেখি ম্যাকের লিপস্টিকের যে কালেকশনটা আছে, লিপস্টিকের যে সাইডটা আছে সেই সাইডটা। তো আগেই বলেছি ওদের ম্যাট, তারপর হচ্ছে ক্রিম লিপস্টিক, তারপরে যেটাকে হচ্ছে লিকুইড লিপস্টিক, লিকুইড লিপ গ্লস, সব কিছু এখানে আছে। আর ম্যাকের লিপস্টিকের যে প্রাইস, ওটা শুরু হয়েছে হচ্ছে $18.50 থেকে, $18.50 থেকে শুরু হয়েছে, তারপরে এটার উপরে $22, $32 এরকম দামেরও আছে। তো আমার কিন্তু ওদের ম্যাট লিপস্টিকটা খুবই ভালো লাগে, ওদের লিপ লাইনারগুলোও খুবই মানে চমৎকার, ওদের আগেই বললাম ওদের পিগমেন্টেশনটা খুবই মানে ভালো। তো এগুলো হচ্ছে সব লিকুইড, একটা হচ্ছে ম্যাট আর একটা হচ্ছে ক্রিমি লিপস্টিকগুলো। আর এই পাশের এটা হচ্ছে সব কন্ট্রোলিং প্যালেট, আর হচ্ছে হাইলাইটার আছে, সেটিং পাউডার আছে, এখানে সব আছে। আমি আপনাদেরকে সাথে একটু শেয়ার করছি, হাইলাইটারটা দেখেন কতটা মানে শিমারি। আমার তো হাইলাইটার খুবই পছন্দ, মনে হচ্ছিল একটা নিয়ে নিই, কিন্তু আমার নিজেরই কয়েকটা আছে, শুধু শুধু নিয়ে পয়সা নষ্ট করে লাভ নেই। তা আমার এই ব্রঞ্জারের কালারটা খুবই ভালো লেগেছে, আর সেটিং পাউডারটাও খুবই ভালো। কারণ ম্যাক যারা ইউজ করে তারা জানে ম্যাকের প্রোডাক্টগুলো কত ভালো হয়। কারণ এবার যখন বাংলাদেশে গিয়েছিলাম, ফ্রেন্ডদের কাছে অনেক শুনলাম ম্যাকের প্রশংসা। আর এই পাশটাতে হচ্ছে সব সেটিং স্প্রে, আবার ওরা রিফ্রেশারও বলে থাকে, বাট এটা হচ্ছে মেনলি সেটিং স্প্রে যেটাকে বলে। আর এই পাশে হচ্ছে যত ধরনের ফাউন্ডেশন বলেন, কনসিলার, তারপরে হচ্ছে কন্ট্রোলিংয়ের যেসব কিট, এখানে সব পাওয়া যায়। আর ফাউন্ডেশনও মানে নানা শেড এখানে আছে, মানে আপনি যেই কালার স্কিন টোন হোক না কেন আপনি এখান থেকে ম্যাচ করে নিতে পারবেন। আপনি যদি দুইটা, আবার আপনার স্কিন টোন যদি ম্যাচ না করে তাহলে দুটা কালার দিয়ে একটা কালারও করে নিতে পারেন, এরকম মানে নিজেরা বাসায় নিয়ে তখন মিক্স করে নিতে পারেন। তো এখানে যত ধরনের কনসিলার ছিল, ইভেন এখানে ফেস পাউডারও ছিল। আর আমি সবচাইতে ম্যাকের যে জিনিসটা বেশি পছন্দ করি, ওদের কালারের যেই ভ্যারাইটি, মানে অনেক ভ্যারাইটি আছে ওদের, ইভেন ফেস পাউডারেরও মানে অনেক 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 মানে কালারের ভ্যারাইটি। কারণ অনেক অনেকের ধরেন এক শেড লাইটার, এক শেড ডার্কার, এরকম স্কিন টোন থাকে, ওইভাবেই চিন্তা করে ওদের এরকম করা থাকে। আর ম্যাকের আরও অনেক বড় বড় স্টোর আছে যেখানে ওরা মেকআপ টিউটোরিয়াল করে থাকে। আমি যেই যে দোকানটাতে আপাতত দাঁড়িয়ে আছি আপনাদের সাথে শেয়ার করছি, এই দোকানেও ওরা মেকআপের টিউটোরিয়াল করে থাকে, আর ওই টিউটোরিয়ালটা হয় সম্পূর্ণ ফ্রি। তো ইন ফিউচার যদি কখনও সময় সুযোগ হয় বা আমি চান্স পাই, তাহলে আমি এখানে এসে একটা মেকআপ টিউটোরিয়াল শ্যুট করার চেষ্টা করব, আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব।
আর যেহেতু ফ্রি, কিন্তু ফ্রিটা হয় এইভাবে, আপনাকে ওদের কাছ থেকে একটা প্রোডাক্ট কিনতে হবে, তাহলে আপনাদের আপনারা ওই ক্লাসটা করতে পারবেন। তা আমি মানে খুব আমার আগ্রহ হয়েছে এটা শুনে। এরকম ক্লাস কিন্তু সাফোরাতেও হয়, কারণ অনেকেই বাসায় বসে বসে মেকআপ করে বা পার্টি মেকআপ করে, ব্রাইডাল মেকআপ করে, তারা কিন্তু এরকম এখান থেকে সেই ছোটো ছোটো ক্লাস করে নেয়। ছোটো ছোটো মানে ওরা ট্রেন করে দেয় স্মোকি আই কীভাবে করতে হয়, কন্ট্রোলিং কীভাবে করতে হয়, সব এখান থেকে ওরা দেখিয়ে দেয়, আর ওটা হচ্ছে সম্পূর্ণ ফ্রি। তো আপনারা যারা ইনফরমেশনটা জানতেন না, তাদেরকে তো মানে বলে দিলাম, যদি মানে আপনাদের ইচ্ছা হয় তাহলে কিন্তু আপনারা এসে ফ্রি ক্লাসটা করতে পারেন। তো আমি যেই ভ্যালু প্যাকের তিনটা লিপস্টিক ছিল, ওইখান থেকে তিনটা লিপস্টিকই আমি ট্রাই করছিলাম। আমার কাছে সবচাইতে যেই কালারটা বেশি ভালো লেগেছে সেটা হচ্ছে মাঝের যে কালারটা, ডার্ক শেডটা, এটা আমার বেশি পছন্দ হয়েছে। তা আমি এখন আপনাদের সাথে শেয়ার করছি যে ব্লাশ আছে, আই মিন ব্লাশনও বলেন অনেকে, সেই ব্লাশের শেড দুইটা কি তিনটা ট্রাই করব। যেহেতু আমার হাতটা একটু ডার্ক, মনে হয় বোঝা যাচ্ছে না, তারপরও এই যে দেখতে পাচ্ছেন, আমার কাছে শিমারি যেই ব্লাশগুলো আছে ওগুলো বেশি ভালো লাগে, কারণ নতুন বউরা শিমারি ব্লাশ দিলে খুবই দারুণ লাগে। তা আমি এখন আপনাদের সাথে শিমারি একটা ব্লাশের শেড ট্রাই করছি, আপনাদের দেখাচ্ছি, দেখেন একদম লাইট পিঙ্ক, কিন্তু খুবই শিমারি এটা। তা আমি খুব হাই পিগমেন্টেড যেই ব্লাশ আছে সেটাও একটা শেয়ার করছি, দেখেন এটার কালারটা, এটা কতটা মানে পিগমেন্টেড আর মানে খুবই ডার্ক। তা আমি এত মেকআপ দিয়েছি, এখন এগুলোকে ওয়াইপ করতে হবে, ওয়াইপ করে তারপর আমি এখন আই শ্যাড যেটা আছে সেগুলো ট্রাই করব। তো আই শ্যাডোর পিগমেন্টেশনটাও আপনারা দেখতে থাকেন, আর এই সুযোগে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিতে থাকি। তো হোপ আমার আজকের এই ব্লগটা আপনাদের ভালো লেগেছে, ভালো লেগেছে কিনা আমাকে কিন্তু অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। তো ঠিক আছে, আজ আর কথা বাড়াচ্ছি না, দেখা হচ্ছে আমার নেক্সট ব্লগে। টিল দেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, আশেপাশের মানুষদেরকে অনেক ভালোবাসবেন। দেখা হচ্ছে আমার নেক্সট ব্লগে, টিল দেন আল্লাহ হাফেজ।